আমি আজকে ভাটার মাংস রান্ধাম, আপনারা দেখুন। তখন ভাটার মাংস সিদ্ধ করছি, জলদি আর আলু ভাজা করছি, কাতলাইছি, তখন মাংস বুয়াই। মটনটা আগে থেকে সিদ্ধ নি, মটন আর কি আছে জলদি সিদ্ধ। জিরা, আদা, গোলমরিচ, রসুন, পেস্ট তারপরে জল দিই। একটু শুকাইয়া আইছে, সাতলাইতে লাগবো না, না সাতলাইলে ওইখানে মাংস মশলার গন্ধ যাইতো। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে ভাল লাগে। পাতলা ঝুল দেখতে সুন্দর লাগে। গরম মশলা, এলাইচি, লং, অল্প পেঁয়াজ, দারচিনি,
দিয়া এখন লড়াছাড়া করিয়া থই দিব, গন্ধটা মাংসের মাঝে লাগি দিব। এটা মানে গন্ধ সুন্দর হয়, এটা মাঝে একটু জল টল পাই ডাবা ডালি বাটি দইয়া দিলাম। লড়াছাড়া করবে, লড়াছাড়া করিয়া এখন বন্ধ করিয়া রাখবো, তারপরে অল্প করে খাওয়া হইব। খাইয়া দেখবা কিরকম হয়েছে আমাকে জানাইবা।